তো হাই, নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করছি বন্ধু, তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছ। বন্ধুরা, আজকে আমি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে মরিশাস সমুদ্র উপকূলে তেল ভর্তি যে জাপানিজ জাহাজটি ডুবে গেছে সেই সম্পর্কিত নিউজটি আমি তোমাদের সঙ্গে আজকে অ্যানালাইসিস করব। তো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত অনুরোধ রইল, এবং যদি ভালো লাগে বা যদি তোমাদের পছন্দ হয় তবে তোমার নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব শেয়ার করতে মোটেই ভুলবে না। তো চলো শুরু করছি। তো দেখো হেডলাইন কী দিয়েছেন, মরিশাস অ্যারেস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন অফ জাপানিজ শিপ দ্যাট স্পিল্ড অয়েল। মরিশাসের পুলিশ ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে, ভারতীয় ক্যাপ্টেনটাকে, জাপানিজ শিপের ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে, যে জাহাজটি কিনা মরিশাসের সমুদ্রতে তেল ছড়াচ্ছিল, মানে তেল পড়ে পড়ে সমুদ্রের জলে দূষিত হচ্ছিল। সেই কারণে মরিশাসের পুলিশ প্রশাসন ইন্ডিয়ান ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে। তো দেখো নিচে কী দিয়েছে, সুনীল কুমার নন্দেশ্বর ক্যাপ্টেন অফ দ্য এমভি ওকাসিও অ্যান্ড হুইচ ফ্রম ইন্ডিয়া ওয়াজ চার্জড উইথ এন্ডাঞ্জারিং সেফ নেভিগেশন অ্যান্ড ইজ ইন কাস্টাডি পেন্ডিং এ বেল হিয়ারিং নেক্সট উইক, পুলিশ ইন্সপেক্টর শিবকুথন সেড টিউজডে। ওখানকার মরিশাসের পুলিশ ইন্সপেক্টর শিবকুথনের মতে সুনীল কুমার নন্দেশ্বর, যে হচ্ছে জাপানিজ এমভি ওকাসিওর ক্যাপ্টেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে, আন্তর্জাতিক সমুদ্র লাইন লঙ্ঘন এবং অবৈধ গতিবিধির জন্য তার উপর অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আগামী সপ্তাহে আমাদের ক্যাপ্টেন সুনীল কুমারের জামিন সংক্রান্ত শুনানি হবে, এটাই বলা আছে এখানে। তো বন্ধুরা দেখো, এই ভদ্রলোক হচ্ছে আমাদের ক্যাপ্টেন সুনীল কুমার নন্দেশ্বর, ভারতীয় ক্যাপ্টেন, ইন্ডিয়ান ক্যাপ্টেন, জাপানিজ জাহাজ এমভি ওকাসিওর ভারতীয় ক্যাপ্টেন সুনীল কুমার নন্দেশ্বর। দেখো বন্ধুরা, অথরিটিস ইন মরিশাস হ্যাভ অ্যারেস্টেড দ্য ক্যাপ্টেন অফ দ্য জাপানিজ শিপ দ্যাট র্যান অ্যাগ্রাউন্ড অন এ কোরাল রিফ অ্যান্ড স্পিল্ড ওয়ান থাউজেন্ড টনস অফ অয়েল অন দ্য ইন্ডিয়ান ওশান আইল্যান্ডস প্রোটেক্টেড কোস্ট লাইন। এখানে বলা আছে যে মরিশাসের প্রশাসনের তরফে বলা হয়েছে, প্রশাসনের তরফে বলা হয়েছে যে তারা ইন্ডিয়ান ক্যাপ্টেনকে, জাপানিজ শিপের ইন্ডিয়ান ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে। তার কারণ কি? কারণ তাদের জাহাজ মরিশাসের উপকূলে এটি প্রবাল প্রাচীর এসে ধাক্কা করেছিল, আছড়ে পড়েছিল, এবং ওই জাহাজ থেকে প্রায় 1000 টন তেল ওই অঞ্চলে পড়ে সমুদ্র জলকে দূষিত করেছে। ঠিক আছে, তারপর দেখো কী আছে, যেটা আগে বললাম সেটা আগের লাইনটা আছে। তো সুনীল কুমার নন্দেশ্বর ক্যাপ্টেন অফ এমভি ওকাসিও অ্যান্ড হুইচ ফ্রম ইন্ডিয়া ওয়াজ চার্জড উইথ এন্ডেঞ্জারিং সেফ নেভিগেশন অ্যান্ড ইজ ইন কাস্টাডি পেন্ডিং এ বেল হিয়ারিং নেক্সট উইক, পুলিশ ইন্সপেক্টর শিবকুথন সেড টিউজডে। মানে সেটাই বলা আছে যে পুলিশ ইন্সপেক্টরের মতে কি সুনীল কুমার নন্দেশ্বরকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কারণ আন্তর্জাতিক সমুদ্র লাইন লঙ্ঘন এবং অবৈধ গতিবিধির জন্য তার উপরে অভিযোগ আনা হয়েছে এবং আগামী সপ্তাহে তার জামিন সংক্রান্ত শুনানি হবে। তারপর দেখুন, দ্য শিপস ফার্স্ট অফিসার ওয়াজ অলসো চার্জড অ্যান্ড ইজ বিং হেল্ড হি সেড। এবং তার মতে বলা হচ্ছে যে জাহাজের আরও একজন ক্যাপ্টেনকে, ডেপুটি ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে এই একই অভিযোগে, তাদের দুজনকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং পরের সপ্তাহে তাদের জামিন সংক্রান্ত শুনানি হবে। দ্য ওকাসিও র্যান আগ্রাউন্ড আ কোরাল রিফ অন July 25 অ্যান্ড আফটার বিং পাউন্ডেড বাই হেভি ওয়েভস ফর সেভারাল ডেজ দ্য ভেসেল ক্র্যাকড অ্যান্ড স্টার্টেড লিকিং অয়েল অন August 6. এখানে বলা আছে 25 জুলাই ঢেউয়ের ধাক্কায় মরিশাসের উপকূলের কাছে একটি প্রবাল প্রাচীরে আছড়ে পড়েছিল এমভি ওকাসিও নামে জাপানি জাহাজটি। দ্য ড্যামেজড শিপ এবং এই 6 আগস্ট থেকে সমুদ্রের জলে তেল পড়তে শুরু করে। তারপর দেখা যাচ্ছে দ্য ড্যামেজড শিপ স্পিল্ড মোর দ্যান ওয়ান থাউজেন্ড টনস অফ ইটস কার্গো অফ 4000 টনস অফ ফুয়েল। মানে জাহাজ থেকে জাহাজে মোট 4000 টন তেল ছিল, তার মধ্যে 1000 টন তেল পড়ে গেছে। কোথায় পড়েছে? ইনটু দ্য টার্কোয়েজ ওয়াটার অফ দ্য মেহেবোর লেগুন, ওয়ান অফ দ্য আইল্যান্ডস মোস্ট প্রেস্টাইন কোস্টাল এরিয়া। এটা পড়েছে, তেলটা পড়েছে
মেহেবুর লেগুনের নীলকান্ত মনি জলেতে হ্রদেতে পড়েছে। অ্যান্ড এবং এই যে মেহেবুর লেগুনটা হচ্ছে এই দ্বীপপুঞ্জের সবচেয়ে প্রাচীনতম সমুদ্র উপকূল। এখানে দেখুন দুটো নতুন শব্দ, টার্কোয়েজ, টার্কোয়েজ জিনিসটা, টার্কোয়েজ মানে হচ্ছে নীলকান্ত মনি, এবং প্রিস্টাইন, PRISTINE, প্রিস্টাইন মানে হচ্ছে আদিম বা খুব প্রাচীন। মোস্ট অফ দ্য রিমেনিং 3000 টনস 3000 টনস অফ ফুয়েল ওয়াজ পাম্পড অফ দ্য সেফ বিফোর ইট স্পিল্ট ইন্টু টু, বাট টু বলছেন 4000 তেলের মধ্যে 1000 তেলকে তো বের করা হয়েছিল, 4000 তেলের মধ্যে 1000 তেল জলে মিশে গেছিলো, বাকি 3000 তেলকে পাম্পের সাহায্যে উদ্ধার করা হয়েছিল। এবং বাট এনভায়রনমেন্টাল গ্রুপ এবং যে পরিবেশবিদদের মতে বা ওয়ার্ন্ড মানে তারা সতর্ক করেছেন দ্যাট যে দ্য ড্যামেজ টু দ্য সারাউন্ডিং কোরাল রিফস, এই যে প্রবাল প্রাচীরের চারপাশের যে প্রাকৃতিক অঞ্চল বা যে ইকোসিস্টেমটা যে ক্ষতি হয়েছে কুড বি ইরিভার্সিবল, সেটা অপরিবর্তনীয়, সেটাকে আর পরিবর্তন করা যাবে না, আগের মতো যে পরিবর্তন করা যাবে না, পুরো তেলটাই তো সমুদ্র জলাশয় মিশে গেছে, প্রবাল প্রাচীরে প্রচণ্ড ক্ষতি হয়েছে, সেটাই বলতে চাইছে এনভায়রনমেন্টাল গ্রুপের দল। দ্য ওকাসিয়ম ওয়াজ মেন টু স্টে অ্যাট লিস্ট 10 মাইলস মানে 16 কিলোমিটার ফ্রম শোর, বাট ইট র্যান আগ্রাউন্ড জাস্ট এ মাইল ফ্রম দ্য আইল্যান্ড ওভার আমাদের যে এমভি ওকাসিয়ম, এমভি যে ওকাসিয়ম তাদের 10 মাইল মানে 16 কিলোমিটার দূরে থাকার কথা ছিল শোর থেকে, সমুদ্র তীর থেকে, কিন্তু তারা সমুদ্রে থাকায় সেটা 1 মাইল দূরে চলে গেছেন। ওনার নাগাসিকা শিপিং ইজ ইনভেস্টিগেটিং হোয়াই দ্য শিপ ওয়েন্ট অফ কোর্স অ্যান্ড ইট হ্যাজ এক্সপার্ট টু সেন্ট ক্লিন আপ দ্য ড্যামেজ, এবং একটা কোম্পানিকে নিয়োগ করা হয়েছে ওনার এবং নাগাসিকা শিপিং যারা এই তদন্ত করছে, এবং এক্সপার্টদের নিয়োগ করা হবে যাতে করে এই ড্যামেজ মানে ক্ষতিটা কীভাবে হয়েছে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা নিয়োগ করতে চাইছেন। দ্য মরিশাস গভর্নমেন্ট ইজ সিকিং কম্পেনসেশন ফ্রম দ্য কোম্পানি, এবং এই যে যে জাপানিজ তেল কোম্পানি, যা জাপানিজ যে জাহাজ কোম্পানি, জাপানিজ জাহাজ কোম্পানির কাছ থেকে মরিশাসের সরকার ক্ষতিপূরণ চাইছে। দ্য মরিশাস গভর্নমেন্ট ইজ আন্ডার প্রেশার টু এক্সপ্লেন হোয়াই ইমিডিয়েট অ্যাকশন ওয়াজ নট টেকেন টু এম্পটি দ্য শিপ অফ ইটস ফুয়েল বিফোর ইট বিগ্যান টু লিক, মরিশাসের সরকারের ওপর যে চাপ দেওয়া হচ্ছে যে তারা কেন ইমিডিয়েট অ্যাকশন নেয়নি, তারা যখন দেখতে পাচ্ছে যে জাহাজটি তাদের সমুদ্র সীমা আন্তর্জাতিক কোস্টলাইন লঙ্ঘন করেছে তখনই কেন তারা অ্যাকশন নেয়নি, এই সমস্ত চাপ আছে তাদের উপর। আর প্রাইম মিনিস্টার প্রবীণ জগন্নাথ আর্লিয়ার ব্লেমড ব্যাড ওয়েদার ফর দ্য স্লো রেসপন্স, মানে প্রাইম মিনিস্টার বলেছে যে এর পেছনে খারাপ ওয়েদার বা খারাপ আবহাওয়া কাজ করতে পারে, সেটা বলেছে প্রাইম মিনিস্টার। এনভায়রনমেন্টালিস্ট ইন মরিশাস আর অবজেক্টিং টু প্ল্যান টু পুল দ্য বো অফ দ্য শিপ দ্য স্মলার পার্ট অফ দ্য ওকাসিয়ম আউট টু সি অ্যান্ড অ্যালাউ ইট টু সিঙ্ক, এখানে বলা আছে যে দুখণ্ড হয়ে যাওয়া জাহাজটিকে তারা বিশেষ স্থানে টেনে নিয়ে গিয়ে ডুবানোর সিদ্ধান্ত করছে এবং বড় টুকরোটিকে তারা ডুবানোর চেষ্টা করছে। এই তো লেখা আছে দ্য লার্জার পার্ট অফ দ্য শিপ বড় টুকরোটা উইল বি ড্র্যাগড অফ টেনে নিয়ে যাওয়া হবে কোরাল রিফ ফার, যেখানে ইট র্যান অ্যাগ্রাউন্ড অ্যান্ড টোড অ্যাওয়ে পসিবলি টু ইন্ডিয়া ফর স্যালভেজ, মানে যেখানে জাহাজটি আছে বসল সেই জায়গাতে যেয়ে তাদেরকে ডুবানোর ব্যবস্থা করা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা এর দ্বারা খুবই উপকৃত হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না এবং তোমার নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।